viewers, Assalamualaikum. Welcome back to my channel. আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই মজাদার কিমা পরোটা। আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নিই কিভাবে তৈরি করতে হয় কিমা পরোটা। এবার আমি পরোটার ডোটা তৈরি করার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পরোটার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি হাতে এভাবে তেল লাগিয়ে ডোটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি এবং আধা ঘন্টার জন্য এটা ঢেকে রাখছি। আধা ঘন্টা পর ডোটা নিয়ে এবার আমি একটু ভালোভাবে এটা মোতে নিব। এবার আমি ডোটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি এক ভাগে এভাবে অল্প করে ময়দা মাখিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করে এবার আমি কাটা চামচ দিয়ে এভাবে পুরোটা রুটিতে ফুটো করে দিচ্ছি যেন ভাজার সময় রুটিটা ফুলে না ওঠে। এবার আমি রুটিটার উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার আমি ভালোভাবে চামচ দিয়ে কেচাপটা রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি রুটিটার উপর দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মাংসের কিমা। মাংসের কিমাটা দেয়া হলে এবার আমি আবারও অল্প করে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার আমি উপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি রুটিটা চারপাশে এভাবে হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি যেন অপর রুটিটাও আমি এটার উপর সহজভাবে জোড়া লাগাতে পারি। এবার আমি বেলে রাখা আরেকটা রুটি এই রুটিটার উপরে এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এবং চারপাশে এভাবে হাত দিয়ে চেপে চেপে পাশটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পরোটার জন্য করে রাখা রুটিটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানটা একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেন চারপাশে তেলটা যায়। দেখতে পাচ্ছেন উপরের দিকে একটু ফুল উঠেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে উপর দিয়ে একটু এভাবে ফুটো করে দেব। নিচের পাশটা হয়ে আসলে এবার আমি খুব সাবধানে পরোটাটা উল্টিয়ে দিচ্ছি।
পরোটাটা ফ্রাই হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন পরোটাটা কত সুন্দর লাল হয়েছে। এবার আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। পরোটাটা আমার হয়ে আসলে এবার আমি একটি বাটিতে পরিবেশন করছি। আমার কিমা পরোটাটা হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটা মাঝখান দিয়ে কেচির সাহায্যে দুই ভাগ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা খুব সহজে বিকালে নাস্তা হিসেবে এই কিমা পরোটাটা তৈরি করে ফেলতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন।